प्रिय छात्र छात्री तुम्हारे सामने आबार उपस्थित हुई हमें मॉडल एक्टिविटी टास्क समाधान नहीं आजकल वीडियो ते हमें तुम्हारे संगे क्लास नाइन मैथमेटिक्स टास्क वन पार्ट वन सम्पूर्ण समाधान आलोचना करब अर्थात क्लास नाइन मैथमेटिक्स मॉडल एक्टिविटी टास्क पार्ट वन এর সম্পূর্ণ সমাধান আলোচনা করব অর্থাৎ এখানে যে ছটা প্রশ্ন দেওয়া আছে সেই ছটা প্রশ্নেরই লিখিত আকারে সম্পূর্ণ সমাধান আলোচনা করব তো সমাধান শুরু করার আগে তোমাদের বলে রাখি তোমরা যারা এখনো পর্যন্ত এডু এন্ড ক্যারিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে কারণ এডু এন্ড ক্যারিয়ার চ্যানেলে সমস্ত মডেল অ্যাক্টিভ টাস্কের লিখিত সমাধান তোমরা পেয়ে যাবে ওকে তাহলে এখানে দেখো টোটাল ছটা প্রশ্ন আছে এই ছটা প্রশ্নেরই তো আমি আলোচনা করব সমাধান তো কিভাবে তোমরা লিখবে দেখো না প্রথমে উপরে লিখবে মডেল অ্যাক্টিভ টাস্ক ম্যাথামেটিক্স নবম শ্রেণী পার্ট ওয়ান বা টাস্ক ওয়ান তা দেখে নাও মডেল অ্যাক্টিভ টাস্কের সমাধান শুরু করবে কীভাবে প্রথমে প্রশ্ন লিখবে তারপরে উত্তর লিখবে প্রশ্ন এবং উত্তর এভাবে লিখবে প্রশ্ন যেই কালার পেনের ইউজ করবে উত্তর তার উল্টো কালার অর্থাৎ যদি ব্লু আর ব্ল্যাক এখানে দুটো কালার পেন তোমরা ইউজ করবে তাহলে সুন্দর লেখাটা তোমরা বুঝতে পারবে এবং খাতার একটা সৌন্দর্য থাকবে তো প্রথম প্রশ্নটা দেখে না কী আছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু ওয়ান সমীকরণটির লেখচিত্র মূলবিন্দু থেকে এক্স অক্ষকে কত একক দূরত্বে এবং ওয়াই অক্ষকে কত একক দূরত্বে ছেদ করেছে তার লেখো তাহলে কীভাবে উত্তর লিখবে তাই অ্যান্সার বা উত্তর লিখবে দেখে নাও এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু ওয়ান বা এরকম চিহ্ন দিয়ে থ্রি এটাকে লসাগু করবে লসাগু ছয় হবে তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই বাই সিক্স ইকুয়াল টু ওয়ান তার পরের লাইন করবে কি থ্রি এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস টু ওয়াই অর্থাৎ কোনাকুনি গুণ করার পর সিক্স ছয় একে ছয় হবে আর টু ওয়াইটা এদিকে প্লাস আছে ওদিকে গেলে মাইনাস হবে তাহলে পাচ্ছি কি থ্রি এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস টু ওয়াই তাহলে বা এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস টু ওয়াই বাই থ্রি তাহলে এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি দেখে নাও অতএব এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস টু ওয়াই বাই থ্রি তো এটা করার পর এখানে ছক দেখানো আছে এক্স বা এক্স আর ওয়াই ছক আছে এখানে দুটো ঘর আছে এই দুটো ঘর তুমি লিখবে দেখে নাও এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক্সের মান যদি আমরা দুই বসাই বা ওয়াই ইকুয়াল টু যদি জিরো বসাই দেখে নাও ওয়াইয়ের মান যদি শূন্য বসাই তাহলে কী পাবো দেখে নাও এখানে যেহেতু ওয়াই আকার দিচ্ছে এখানে তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে ওয়াইয়ের মান জিরো বসালে সিক্স মাইনাস জিরো বাই থ্রি তিন দুগুণ ছয় তাহলে এক্স ইকুয়াল টু হবে তোমরা এটাকে সমাধান করে দেখবে অর্থাৎ ওয়াইয়ের জায়গায় শূন্য বসালে দেখবে সিক্স মাইনাস জিরো হয়ে যাবে বাই থ্রি অর্থাৎ সিক্স বাই থ্রি সিক্স বাই থ্রি তিন দিয়ে কাটা করলে তিন দুগুণ ছয় অর্থাৎ এখানে এক্স ইকুয়াল টু টু আসবে তাহলে ওয়াই ইকুয়াল টু জিরোতে এক্সের মান দুই নেক্সট পরে দেখে নাও এক্স ইকুয়াল টু জিরো বসা এবারে তাহলে এক্স ইকুয়াল টু যদি জিরো বসানো যায় এখানে দেখে নাও থ্রি এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস টু ওয়াই তাহলে এখানে যদি বসাই আমরা এক্সের মান জিরো এক্সের মান জিরো বসালে দেখে নাও টু ওয়াই ইকুয়াল টু সিক্স হবে অর্থাৎ ওয়াই ইকুয়াল টু সিক্স বাই টু তাহলে এখান থেকে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু থ্রি তাহলে এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারছি আমরা ওয়াইয়ের মান জিরো বসালে এক্সের মান টু হবে আর ওয়াইয়ের এক্সের মান জিরো বসালে ওয়াইয়ের মান থ্রি হবে তাহলে এক্স আর ওয়াইয়ের মান কত হবে এক্সের মান দুই আর ওয়াইয়ের মান থ্রি তাহলে কীভাবে লিখবে দেখেন অতএব এক্স অক্ষকে টু একক দূরত্বে এবং ওয়াই অক্ষকে তিন একক দূরত্বে ছেদ করেছে তাহলে দেখেনা এটাই হচ্ছে উত্তর এইভাবে তোমরা উত্তরগুলো খাতায় লিখে নেবে নেক্সট দ্বিতীয় প্রশ্ন দেখে না কী আছে দু নম্বর প্রশ্ন এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে এবং এর জন্য এ এক্স ওয়াই কী ধরনের সংখ্যা হবে তা শর্তগুলি কী কী দেখে না খুব সুন্দর কোশ্চেন আছে কোশ্চেনটা আমি আরেকবার বলছি দু নম্বর প্রশ্ন এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে এর জন্য এ কমা এক্স কমা ওয়াই কী ধরনের সংখ্যা হবে তার শর্তগুলি কী কী তাহলে উত্তরগুলো দেখে নাও উত্তর হবে কি শর্তগুলি নিম্নে আলোচনা করা হলো এক নম্বর হচ্ছে এ কমা এক্স কমা ওয়াই এরা প্রত্যেকে বাস্তব সংখ্যা হবে দু নম্বর হচ্ছে এ নট ইকুয়াল টু জিরো ওয়ান মাইনাস ওয়ান হতে হবে তিন নম্বর হচ্ছে কি এক্স কমা ওয়াইকে মূলদ সংখ্যা হতে হবে তাহলে এই তিনটে শর্ত যদি মেনে চলে তবেই এক্স ইকুয়াল টু ওয়াই হবে নাহলে হবে না তাহলে এই শর্তগুলো যেভাবে দেওয়া আছে তোমরা এইভাবে পয়েন্ট আকারে লিখবে ওকে তার নেক্সট তিন নম্বর প্রশ্নটা দেখে নাও কী আছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর একটি করে বিন্দু স্থানাঙ্ক যে বিন্দু দুটি মূল বিন্দু থেকে সম দূরবর্তী তা সেটা কীভাবে দেখে নাও তাহলে উত্তর তোমরা কীভাবে লিখবে প্রশ্নগুলো কিন্তু তোমরা প্রশ্ন পড়তে বা মডেল একটি টাস্ক যে পার্ট ওয়ানে যে প্রশ্ন আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে তাছাড়া আমি প্রশ্নপত্রের একটা পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতেও পারো তো এখান থেকে উত্তর বলে লিখে যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর একটি করে বিন্দু স্থানাঙ্ক করতে হবে সেহেতু এক্স অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক হবে এক্স কমা জিরো এবং ওয়াই অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক হবে জিরো কমা ওয়াই এখন এক্স অক্ষ বরাবর
चार घर नेওয়া হলো এবং y অক্ষ বরাবর পাঁচ ঘর নেওয়া হলো অতএব নির্ণয় বিন্দু দুটির স্থানাঙ্ক 4,0 এবং 0,4 তা দেখে নাও খুবই সুন্দর উত্তরটা দেয়া আছে তা ছবিটা দেখে নাও ছবিটা যেমন পাশে দেয়া আছে এবার কিন্তু সুন্দর করে তোমার ছবিটাও আঁকতে হবে তাহলে উত্তরটা ভালো করে দেখে নাও ভালো করে যে উত্তরটা কি হবে আছে যেইভাবে এখানে উত্তর দেয়া আছে কিন্তু সেইভাবে তোমাদের উত্তরটা করতে হবে প্রশ্ন লিখবে তারপর সুন্দর করে তোমরা উত্তরটা লিখে নেবে নেক্সট 4 নম্বর প্রশ্নটায় আসা যায় 4 নম্বর প্রশ্নটা কি আছে দেখে নাও 3x - 2y = 5 সমীকরণটির y অক্ষকে x অক্ষের আকারে প্রকাশ করে x = 5 হলে ওয়াইয়ের মান নির্ণয় করো তাহলে উত্তরটা তোমরা কিভাবে করে দেখে নাও তো অ্যানসার বলে অতএব 3x - 2y = 5 বা 3x = 5 + 2y তাহলে বা দিয়ে বা এরকম তীরচিহ্ন দিয়ে বলতে পারি কি 5 + 2y = 3 × 5 তাহলে x = 5 বসিয়ে পাই পাশে লিখবে যেহেতু x = 5 বা x = 5 বসিয়ে পাই তো আবার এরকম দিয়ে বলে লিখবে দেখে নাও বা দিয়ে 2y = 15 - 5 তাহলে 3 × 5 = 15 আর এখানে প্লাস ফাইভটা ওদিকে সরিয়ে দিলে 15 - 5 তো 15 থেকে 5 বাদ দিলে কত হবে 10 হবে তাহলে অতএব y = 10/2 তাই 2 দিয়ে কাটাকুটি করলে আমরা ওয়াই এর মান 5 পাবো তাহলে অতএব ওয়াই এর মান 5 হবে দেখে না খুব সুন্দরভাবে উত্তরটা দেওয়া আছে যেইভাবে উত্তরটা করা আছে কিন্তু সেইভাবে সুন্দর করে তোমরা উত্তরটা করবে তাই আমি বলছি তোমাদের প্রশ্নটা কালো কালার পেনেতে ব্যবহার করবে আর উত্তরটা তোমরা ব্লু কালার পেন দিয়ে লিখবে ওকে তার নেক্সট 5 নম্বর প্রশ্নটা দেখে নাও দুটি মূলদ সংখ্যা লিখে সংখ্যা দুটির মধ্যে সংখ্যা রেখা আছে এমন একটি অমূল সংখ্যা লিখি ওকে কোশ্চেনটা আরও বলছি দুটি মূলদ সংখ্যা লিখে সংখ্যা দুটির মধ্যে সংখ্যা রেখার রেখায় আছে একটি অমূলদ সংখ্যা লেখো উত্তরটা কি হবে দেখে নাও দুটি মূলদ সংখ্যা হলো 1/3 = 0.33 অর্থাৎ এটা মিলবে না এটা হবে = 0.3 মাদায় পয়েন্ট দিতে হবে এটা আর একটা হচ্ছে কি 2/3 এটাও মিলবে না দেখো 0.666 চলবে তাহলে এটা = 0.6 মাথায় পয়েন্ট দিয়ে দেবে তাহলে অতএব 1/3 ও 2/3 এর মধ্যবর্তী একটি অমূলদ সংখ্যা = 0.4504500 এভাবে চলতে থাকে ওকে তাহলে এইটাই উত্তর দেখে না খুব সুন্দর উত্তরভাবে করা আছে ছোট্ট আকারে যেইভাবে এখানে উত্তর লেখা আছে কিন্তু সেইভাবে উত্তরগুলো তোমরা লিখবে ওকে তা নেক্সট আমরা 6 নম্বর প্রশ্নে আসবো এবং লাস্ট প্রশ্ন এটাই আছে 6 নম্বর প্রশ্নটা কি দেখে নাও যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সামন্তরিকের এক নম্বর কি প্রতিটি কর্ণ সামন্তরিকের দুটি সর্বসম ত্রিভুজ বিভক্ত করে দ্বিতীয় নম্বর দেখে নাও বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান 3 নম্বর দেখে নাও বিপরীত কোণগুলি মানে সমান হবে বিপরীত কোণগুলি তাহলে উত্তরটা কীভাবে করে দেখে নাও তাহলে অ্যান্সার বা উত্তর লিখবে এইভাবে সাধারণ নির্বাচন ধরি এ বি সি ডি একটি সামন্তরিক অর্থাৎ এ বি সমান্তরাল ডিসি এবং এ ডি সমান্তরাল বিসি এসি কর্ণ সামন্তরিকের দুটি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি এতে বিভক্ত করেছে প্রমাণ করতে হবে এক নম্বর কি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি সি ডি এ দু নম্বর হচ্ছে এ বি = ডিসি বিসি = এডি এবং তিন নম্বরটা কি অ্যাঙ্গেল এ বি সি = অ্যাঙ্গেল এডিসি অ্যাঙ্গেল বিএডি = অ্যাঙ্গেল বিসিডি ওকে এইভাবে করতে হবে তারপর চিত্রটা অবশ্যই তোমাদের আঁকতে হবে যেইভাবে দেখে নাও এখানে উত্তরটা লেখা আছে সেইভাবে তোমরা উত্তর রেডি করবে এ বি সি ডি দেখে নাও আর এ সি হচ্ছে কর্ণ নেক্সট এবার প্রমাণটা কী দেখে নাও ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি এর মধ্যে অ্যাঙ্গেল এ সি বি একান্তর অ্যাঙ্গেল সি এ ডি এটা এক নম্বর দেবে এবং বিএসি = একান্তর এ সি ডি ওকে এ সি ডি হয়ে গেল যেহেতু এ বি সমান্তরাল ডিসি এবং এ সি ভেদ দু নম্বর হয়ে গেল নেক্সট অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি এ অর্থাৎ দেখে নাও এটা তিনটে তাহলে এটা প্রথম যে প্রমাণটা ছিল এ বি সি ত্রিভুজ আর সি ডি এ ত্রিভুজ পরস্পর সর্বসম সেটা প্রমাণিত হয়ে গেল নেক্সট দ্বিতীয় প্রমাণটা দেখে নাও তাহলে সর্বসম ত্রিভুজ হলে আমরা বলতে পারি এ বি = ডিসি ও বি সি = এডি সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু পরস্পর সমান হবে সেই জন্য এখান থেকে তাহলে দ্বিতীয় প্রমাণটাও হয়ে গেল নেক্সট আবার অ্যাঙ্গেল এ বি সি = অ্যাঙ্গেল এডিসি সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণগুলো পরস্পর কী হয় সমান হয় এবং অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল সি এডি = অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিবি তাহলে এক নম্বর ও দু নম্বর থেকে পেলাম তাহলে অতএব অ্যাঙ্গেল বিএডি = অ্যাঙ্গেল বিসিডি তিন নম্বর প্রমাণিত হয়ে গেল ওকে তা দেখে নাও তিনটে প্রমাণ হয়ে গেল যেইভাবে দেখে নাও উত্তরটা খুব সুন্দরভাবে এখানে লেখা আছে
যেইভাবে উত্তর লেখা আছে কিন্তু সেইভাবে তোমরা উত্তরগুলো লিখবে, কোথায় একটু বাড়াবে না, আর চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্ন আকারে করতে। আর তোমরা একটা এফোর সাইজের পেজ কিনবে, সেই এফোর সাইজের পেজেতেই উত্তরগুলো তোমরা এইভাবে লিখবে। আর এটা চ্যানেল ফাইল আকারে, প্রজেক্ট আকারে সুন্দর করে সামনে লিখবে, মাথায় উপরে হেডিং দেবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ান নবম শ্রেণী গণিত। ওকে, এইভাবে তোমরা লিখে উত্তর, প্রশ্ন এবং উত্তর, শুধু প্রশ্ন লিখলে হবে না, বা উত্তর শুধু উত্তর লিখলে হবে না, প্রথমে প্রশ্ন লিখবে তারপরে উত্তর লিখবে, এইভাবে তোমাদের খাতাগুলো রেডি করবে। ওকে, তো আশা করি আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো সবই তোমরা বুঝতে পেরেছো। তার সত্ত্বেও যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, সে তোমরা কমেন্টে জিজ্ঞাসা করবে। আর যদি এখনও পর্যন্ত এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর ভিডিওতে অবশ্যই লাইক দেবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নতুন মডেল একটি টাস্কের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত হ্যাভ এ নাইস ডে।